হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জুইরয় চ্যালেঞ্জ। সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো। এবং আমি আরও অনেক রকম ভিডিও আনবো বলেছি, তা আজকে এনেছি চিংড়ি মাছের মালাইকারি। তা তোমরা দেখো কীরকম লাগছে, অতি অবশ্য কমেন্ট করো এবং ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তা অনেক দিন ধরেই আমার ছেলে বায়না করছিলো মালাইকারি খাবে, তাই জন্যে তা আজকে শেষমেশ করেই ফেললাম মালাইকারি। মানে আমার ছেলে মাছ একদমই পছন্দ করে না, তা চিংড়ি মাছ আনলে ও একটু মালাইকারি খেতে ভালোবাসে। তা আমি প্রথমে নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি, তা নারকেল ছাড়া তো মালাইকারি হয়ই না, তাই জন্য নারকেলটাকে ছাড়িয়ে নেব। এবং মালাইকারি করতে কী কী লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো এবং আমাকে জানিও কীরকম লাগছে। তা প্রথমেই বলি, মালাইকারি করতে গেলে নারকেল লাগবেই, অতি অবশ্যই। তা নারকেলটাকে তোমরা একটু কুড়িয়ে নেবে তাহলে ভালো হবে। এবং চিংড়ি মাছ লাগবে। তা আমি এখানে 500 চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তা 500 চিংড়ি মাছ দিয়ে আমি করেছি। তা তোমরা যতটা করবে ততটাই নিও, এটা যার যার নিজস্ব ব্যাপার কে কতটা করবে তা করো। চিংড়ি মাছ নিয়ে এসেছি এবং নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে তারপরে শিলে বেটে নেবো। শিলের মধ্যে বাটলে খুব ভালো লাগে, মিক্সিতেও করা যায়, মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আমি শিলেই বেশিরভাগ বাটি, তো শিলের মধ্যে বেটেছি। এবং তার সঙ্গে নিয়েছি টক দই এবং নেবো সর্ষে পোস্ত, ওটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবং তার সঙ্গে লাগছে কাঁচা লঙ্কা, হলুদ লঙ্কার গুঁড়ো, এগুলো তো লাগবেই, এগুলো ছাড়া রান্না করাই যাবে না। তা আমি প্রথমে শিলের মধ্যে নারকেল বেটে নিয়েছি, তারপরে সর্ষে পোস্তটাকে বেটে নেবো। তা সর্ষে যখন সর্ষে পোস্ত বাটবে, বিশেষ করে সর্ষে বাটার সময় তোমার কিন্তু লাগবে একটু লঙ্কা এবং নুন দিতেই হবে। তা আদা বাটা লাগছে, আমি একটু আদা বাটা নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে করবো। আজকে একটু পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগবে, অনেক সময় পেঁয়াজ ছাড়াও করা যায়, কিন্তু পেঁয়াজ দিলে টমেটো দিলে খুব ভালো লাগে। তা আমি আজকে টমেটো দিচ্ছি না, পেঁয়াজ দিয়েই করছি। তা প্রথমে আমি ওইগুলো মশলা বেটে নিলাম এবং টক দইটাকেও রেখে দিয়েছি। এই উপকরণগুলো রেডি করার পর আমি কড়া বসিয়ে গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তা সবাইকে বলবো সর্ষের তেলে করবে, তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা খুব খুব ভালো লাগবে। তা তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছটা ভাজলে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিও, যাতে নুন আর হলুদটা দিতে বলছি, কারণ কালারটা মাছের আসবে এবং নুন হলুদ দিলে মাছের ভিতর ঢুকবে এবং মাছটা খেতে ভালো লাগবে। তা একটু ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো, তার সাথে চিংড়ি মাছটাকেও কষিয়ে নেবো। অনেকে যদি চাও চিংড়ি মাছটাকে তুলে রেখেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বা মশলাটা কষিয়ে কষাচ্ছ, কিছুটা কষানোর পর চিংড়ি মাছটা দিয়েও করতে পারো। তারপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাও সেরকম দিয়েও চিংড়ি মাছের মালাইকারিতে। এবং টক দই, তার মধ্যে আমি একটু নুন এবং হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেবো, ভালো করে দইটাকে ফাটিয়ে নেবো। দইটাকে ফাটিয়ে নিলে খুব ভালো হবে, টক দইকে না ফাটিয়ে দেওয়া উচিত নয়। এবং তারপরে আমি যে নারকেলটাকে বেটেছিলাম সেই নারকেল বাটাটাকে দিয়ে দেবো, এবং নারকেল থেকে নারকেল দুধটাকেও বার করে নিয়েছি আমি, সেটা তোমাদের দেখা যায়। নারকেল অনেক সময় দুধ বার করার জন্য গরম জল করতে হয়, গরম জলের মধ্যে নারকেলটা দিলে তাহলে নারকেলের দুধটা খুব তাড়াতাড়ি বার হয়ে যায়। তার অনেক সময় নারকেল দুধ কিনতেও পাওয়া যায়, কিনে এনেও দিতে পারো। তা নারকেল দুধ দিয়ে দিতে হয় মালাইকারিতে, দিলে মালাইকারিটা খেতে টেস্ট হবে। এবং সর্ষে পোস্ত যে বেটে রেখেছি সেই বাটাটাকে আমি দিয়ে দেবো, দিয়ে তারপরে নাড়াচাড়া করবো। এবার এই চিংড়ি মাছের মালাইকারিতে যে যেরকম ঝাল খাও পছন্দ করো সেরকম দিও, কিন্তু মালাইকারি যেহেতু তাতে একটু লঙ্কা বা ঝালের পরিমাণ কম থাকে, একটু মিষ্টি ভাবটা থাকে। তা আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম দেবো, এবং এটা হলো যে দইয়ের পেস্ট সেটা দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়ে তাতে একটু জল দিয়ে দেবো। মশলাটা কষে গেলে ওর মধ্যে আমি একটু জল দেবো, জল দিলে না দিলে মানে মশলাটাকে ফোটাতে হবে, তাই জন্য একটু জল দিতে হবে, খুব একটা জল নয়, মিডিয়াম জল দিও। জল দেওয়ার পর তার মধ্যে একটুখানি, যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি তাই জন্য একটু মিষ্টি দিতেই হবে, যারা মিষ্টি পছন্দ করো না বা যাদের সুগার আছে তারা মিষ্টি দিও না, এবং যারা খাও তাদের কোনো ব্যাপার নয়, মিষ্টিটা দিতে হয়, কারণ চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তা মিষ্টিটা দেওয়ার পর
ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল একটু দিয়ে তারপরে নাবানোর আগে, ফুটে গেলে নাবানোর আগে গরম মশলা এবং ঘি দিয়ে নাবাবে, তাহলে চিংড়ি মাছের মালাইকারি থেকে আলাদা খুব সুন্দর গন্ধ বেরোবে। গরম মশলার একটা গন্ধ রয়েছে, সেই সেন্টটা বেরোবে। এবং যারা অপশনাল ঘি দিতে হবে তার কোনো মানে নেই, যাদের আছে বা দেওয়ার ইচ্ছে বা ঘি খাও তারা দিও, আর যারা খাও না তারা দিও না। এবং এই ভিডিওটা কীরকম লাগছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, এবং বানিয়েও খেয়ে দেখো কীরকম লাগছে, অতি অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো এবং আরও অনেক রকম ভিডিও আনো।